গান করতে চান টিভিতে, তাহলে সরাসরি চলে আসুন অডিশনে। অডিশনে আসার জন্য ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8910397630। গান করুন টিভিতে। ইউটিউবে আমাদের এই চ্যানেল ক্লিক করলে আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাবেন। আর আপনাদের মনোমত এবং বাছাই করার সময় আমাদের বিভিন্ন বাছাই করা পর্ব যদি আপনারা দেখতে চান, তাহলে ইউটিউবে আজকের গান ভালোবেসে গান ক্লিক করলেই আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন বাছাই করা পর্বের বাছাই করা শিল্পীদের গান দেখতে পাবেন। আজকের গান ভালোবেসে গান এক অন্যরকম ভিন্ন ধর্মী অনুষ্ঠান, যে অনুষ্ঠান সাধারণত বাংলা দূরদর্শন চ্যানেলগুলিতে আপনারা গানের অনুষ্ঠান দেখতে অভ্যস্ত, তা থেকে একেবারে ভিন্ন ধর্মী, একেবারে অন্যরকম। শুরু করছি আজকের গান ভালোবেসে গান। আমাদের এই পর্বের শিরোনাম, যে রাতে ইমন আসে মনের কাছে, দু হাত জড়িয়ে ধরে হারাই পাছে। যে রাতে ইমন আসে মনের কাছে, দু হাত জড়িয়ে ধরে হারাই পাছে। যে রাতে ইমন আসে মনের কাছে, দু হাত জড়িয়ে ধরে হারায় পাছে। কিছু পায় কিছু আরো দিয়ে যেতে চাই, কামনার দুই কূল ভাসিয়ে। শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না। কেন ঘুম আসে না বুঝি, ঘুমের সেরাত গেছে পুরি। মেঘ হয়ে জমে থাকে আকাশের গায়, মেঘ হয়ে জমে থাকে আকাশের গায়, হরেক কথার বিরহের ভালোবাসার কথা মালা। আর আর আত্মপ্রতিশ্রুতিটুকু ভেঙে চুর মার হয়ে যায়, জীবন জীবনের সাথে এগিয়ে যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি, রাত বাড়ে, বাড়তে বাড়তে জীবনের সমস্ত সূত্রপাতে হৃদয় বিদারণ হয়। মেঘেরা ঝুলে ঝুলে যা, মেঘেরা ঝুলে ঝুলে যা, চাঁদের ডাকে আয় আয়, ঘুম ঘোরে বলে চাঁদ কোথায় কোথায়, মেঘ
না জানি কোথা চলিয়াছে, কি জানি কি যে সেথায় আছে, না জানি কোথা চলিয়াছে, কি জানি কি যে সেথায় আছে। আকাশের মাঝে চাঁদ চারিদিকে চায়, আকাশের মাঝে চাঁদ চারিদিকে চায়, কোথায় কোথায় মেঘেরা ঝুলে চলে যায়, চাঁদের ডাকে আয় আয় ঘুম ঘো বলে চাঁদ কোথায় কোথায় মেঘেরা চলে চলে যায়। অতি অতি দূরে অতি দূরে বুঝি রে কোন সুরপুরে, তারাগুলি ঘিরে বসে বাঁশুরি বাজায়, দূরে অতি অতি দূরে অতি দূরে বুঝি রে কোন পুরোপুরে, তারাগুলি ঘিরে বসে বাঁশুরি বাজায়, মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে, মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে, লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়, লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়, কোথায় কোথায় মে চাঁদেরে ডাকে আয় আয় ঘুম ঘোরে বলে চাঁদ কোথায় কোথায় মেঘেরা চলে চলে যায়। যে রাতে এমন আসে মনের কাছে দুহাত জড়িয়ে ধরে হারায় পাছে, যে রাতে এমন আসে মনের কাছে দুহাত জড়িয়ে ধরে হারায় পাছে, কিছু পায় কিছু আরো দিয়ে যেতে চায় কামনার দুই কূল ভাসিয়ে, শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না বুঝি ঘুমের সে রাত গেছে পুরিয়ে। আহ
নববর্ষ আসছে, আই এম রিয়েলি এক্সাইটেড টু সেলিব্রেট দি ওয়ান্ডারফুল স্প্রিং অফ বেঙ্গল দ্যাট এনভেলপস এভরিওয়ান ইন ইটস মিস্ট. মাই নেম ইজ সারা শাহলিম অ্যান্ড হোয়েনএভার এনিওয়ান আস্কস মি ওয়্যার ইউ আর ফ্রম, আই সে আই এম ফ্রম কলকাতা বেঙ্গল, বিকজ দিস ইজ দ্য ওনলি সিটি অ্যান্ড দ্য স্টেট দ্যাটস গিভেন মি আ সেন্স অফ বিলংগিং, আ সেন্স অফ আইডেন্টিটি. সো I look forward to this wonderful ideation at ICCR, ideated by the really talented Mr. Ashok Borun, and we will be celebrating the diversity, the beauty and the spirit of Bengal for 3 days on the 15th, 16th and 17th of April. It's called Banglar Holkata, Bangalir Koto Kotha. So I look forward to seeing all of you, and let's celebrate the wonderful stalwarts of Bengal who have put Kolkata as well as the entire state on the world capital. We have greats like a Nobel laureate Mr. Tagore, we have Mr. Hemant Mukherjee, and we have so many other stalwarts like Satyajit Ray, we have Mr. Hemant Mukherjee, Bhanu Bondopadhyay, and the names will just go on and on. So before I reveal more details, I look forward to seeing all of you. Ashok Borun Sahib-er ekta khub sundor program hote jacche ei পয়লা বৈশাখের আশেপাশে আইসিসিআরে, যেখানে বাংলার সংস্কৃতি, বাংলার ভাবনা চিন্তা এইসব নিয়ে বিভিন্ন আলোচনা হবে। আমার সৌভাগ্য যে আমার পরিবার প্রায় 5 generations এখানেই জন্ম হয়েছে, মানুষ হয়েছি, তার ফলে আমি অবাঙালি হতেও আমার বাঙালি সংস্কৃতি, বাঙালি বিচার, বাঙালি ভাবনা চিন্তা এইসব নিয়ে অনেকই পড়াশোনার সুযোগ হয়েছে, আর লোকের সঙ্গে তো অবভিয়াসলি অনেক যোগাযোগও হয়েছে। তার ফলে আমি বিশ্বাস করি যে এটা খুবই মেজর কন্ট্রিবিউশন আমাদের দেশের ইন্টেলেকচুয়াল থট প্রসেস এবং লিটারেচারের মধ্যে এবং আর্টসের মধ্যে। তো এই যে চর্চা হবে, আশা করি এটাতে অনেক কিছু নতুন জিনিস বেরিয়ে আসবে যেটা আমাদের সবাইকে অনেকই অনুপ্রাণিত করবে, অনেকই উৎসাহ করবে। আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই প্রোগ্রামটাতে আমি স্পেশালি এত আনন্দ পেয়েছি, এবং এখন মানে প্রচুর ফোন আসছে আমার কাছে, বাঙালি অবাঙালি সমস্ত বড় বড় সেলিব্রিটিরা এবং বড় বড় অফিসার বলুন, এ বলুন, তো আমি খুব ভালো, এত ভালো লাগছে আমার, কি বলবো, আমার ভাষা নেই। তো আমি চাইছি এই প্রোগ্রামটা আমাদের আরও বিশাল করে সাকসেসফুল হোক, এটা নিয়ে আমরা চালিয়ে যাব, চেষ্টা করব যাতে প্রোগ্রামটা ভালো হয়। আমার ভাই অশোক বরণ আইসিসিআর এবং বাংলার হালখাতা এই সব নিয়ে এমন একটা তালগোল চলছে, মানে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না। আর ভীষণ আনন্দ লাগছে, একটা মিরাকল ব্যাপার হবে, আপনাদের হতাশ করব না। ইতনা তো জিন্দগি মে কিসি কি খালার পরে রোনে সে হো সুকুন না হাসনে সে কল পড়ে আনি কি জিদ না করো ইউহি পহলু মে বেঠে রহো আজ জানে কি জিদ এক্সক্লুসিভলি তৈরি করা হচ্ছে, যেখানে আমরা বলছি যে বাংলার হালখাতা
আর বাঙালির কত কথা, ওরে বাবা রে, এই যে কনসেপ্টটা, এই আমার গুরু অশোক বরণ ছাড়া কেউ মাথায় ঢুকবে না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ICCR-কে যে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়েছে, গৌতম দা আমাদের পুরনো বন্ধু, কিন্তু এই যে কনসেপ্টটা, এই যে বাঙালিয়ানাটাকে নিয়ে যে চিন্তা করা, তাদের থেকে তা এইটাকে নিয়ে যে আমরা কিভাবে তৈরি করতে পারি এক্সক্লুসিভ, এটাকে মানুষের সামনে রাখা যায়, যে এই ভাবটা যে নববর্ষের নববর্ষের এই যে বসন্ত ঋতুতে এই যে কনসেপ্টটা আমি ভাবতে পারছি, এটা কোথায় জানাবে 15, 16, 17 এপ্রিল এই প্রোগ্রামটা কলকাতায় থাকবেন, এই বাংলার মাটি, এই বাংলার জল, আমি জানাই শ্রাম, আমি জানাই প্রণাম। আমি তো বাঙালি নয়, কিন্তু কী করে একটা কথা বলবো, আমি হয়তো আমাকে বাঙালি একজন মা জন্ম দেয়নি বটে, কিন্তু যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার বাতাস আমাকে যেভাবে তৈরি করেছে, আমি বলতে পারি আমি বড় বাঙালি। আমাদের যে 15, 16, 17 এপ্রিলে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি ভীষণ উৎসাহিত। প্রথমবার আমি জানি এমন একটা জিনিস দাঁড় করানো হবে যেখানে আমাদেরকে হইচই করে আমাদের চেম্বার অফ কমার্সের লোকজন, আমাদের বাঙালি অবাঙালি সবাইকে মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আবার জানি না কেন কানে বারবার জোর দিচ্ছে ধুতিটা পড়লে ভালো হয়, নিশ্চয়ই চেষ্টা করব যে একটা বাঙালিয়ানা ড্রেস করে একদিন তো বাঙালি সাজি, তাতে যদি আমার আনন্দ হয়, তাতে যদি আমি একটু নিজেকে ধন্য মনে করতে পারি, 100 বার করবো, কথা দিচ্ছি। আপনারাও আসবেন আর ধুতি পরে বাঙালি ড্রেস পরে আসবেন আর বাঙালি সাজিয়ে আসবেন, নিজেকে বাঙালি বলে গর্বিত বোধ করুন। ওই আমাদের অশোক বরণ আমাদের যে প্রোগ্রামটা করছে 15, 16, 17 বাঙালি নববর্ষ, এবার মানে আমরা সবাই হইচই মিলে যাচ্ছি, আমি তো নিজে পার্সোনাল বন্ধুরা যারা কালকা চেম্বার অফ কমার্স, মার্চেন্ট চেম্বার অফ কমার্স, ভারত চেম্বার অফ কমার্স, ইন্ডো জার্মান চেম্বার অফ কমার্স, ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স থেকে নিয়ে কনসার্ন ফর ক্যালকাটা, ক্যালকাটা সিটিজেন্স ইনিশিয়েটিভ, বেঙ্গল মৈত্রী পরিষদ, সবাইকে বলেছি ভাই চলো একটা সবাই মিলে আমরা যাই, কেননা এতদিন পরে একটা নতুন কিছু একটা পরিবেশ পাওয়া যাবে, নতুন প্রোগ্রামের স্বাদ পাওয়া যাবে, সবাই মিলে হইচই করে যাই, আনন্দ করব, কেননা আমাদের নিয়েই তো উৎসব, বাংলা আর বাঙালি নিয়ে তো উৎসব, সবাই মিলে চলো যাই, ওই হই কাণ্ড করি ওখানে গিয়ে, আসুক, ধন্যবাদ। বাঙালি হুজুগে বাঙালি আমরা বলেছি, এবং বাঙালির ঐতিহ্য
সব মিলিয়ে একটা জমজমাট প্রোগ্রাম এবং অসম্পরণ নাজেয়াল হয়ে গেছে এই প্রোগ্রামটা করে। দেশ বিদেশ থেকে অতিথিরা আসছে, আমরা শিল্পীরা, বিভিন্ন অঙ্গনের শিল্পীরা, যারা ছবি আঁকেন, যারা গান করেন, যারা নাটক করেন, যারা সিনেমা করেন, সবাই অসম্পরণের সঙ্গে আছে। তো কফি হাউসে বসে একটা কার্টুন করলাম, অসম্পরণ বিপর্যস্ত হয়ে গেছে, সবাই ওকে ঘিরে ধরেছে, ওই যে এত সাড়া পেয়েছে এবং সেই সাড়াটা যে ওকে এত ব্যতিব্যস্ত করে তুলবে এটাও ভাবতে পারি। আসলে বাঙালিদের যে একটা উৎসবের ঘনঘটা সেটাই পৌঁছে দিলে বাঙালি মেতে ওঠে। এটা শুধু উৎসব নয়, এখানে একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে। নির্বাচন ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়, তারা সব সংক্রম করে গেছে। আমাদের শিল্পীদের মধ্যেও অনেকে সংক্রম করে গেছে। পরিতোষ সেন নির্বাচন শতবর্ষ, দেবব্রত মুখোপাধ্যায় গত বছর শতবর্ষের মান ছিলেন, তিনি অসাধারণ চৌকদে নামে খ্যাত ছিলেন। এবং এই শতবর্ষ অতিক্রম করে গেছে বাঙালির আবেগ, এখানে আরও একটা বিরাট মাত্রা এই ধরনের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে স্বাগত তো জানাতেই হয়। আমরাও এই ঘটনায় আপ্লুত এবং আমাদের মধ্যেও আবেগ লেগে যাচ্ছে। ওই অনুষ্ঠানে আমি তো থাকছি, আমার সঙ্গে আমার সমসাময়িক এবং অগ্রজ প্রখ্যাত শিল্পীরাও থাকছেন এবং বিদেশ থেকেও শিল্পীরা আসছেন। এপার বাংলা ওপার বাংলা শিল্পী ছাড়াও বিদেশেরও অনেক শিল্পীরা থাকছেন। সে এক জমজমাট ব্যাপার হবে। আকাশ ভেসে যায় প্রথাগত দূরত্বের গাঢ় বেদনায়, আর তখনই উল্টানো গামলার মতো কালো রাতের আকাশ মাথার ওপর থাকে। তারাগুনি সে তারার ভেতরে থাকে বিরহ ভালোবাসার হরেক যন্ত্রণার হরেক কথকতা, আর তখনই তারা অপেক্ষা করে আমার জন্য। আমিও অপেক্ষা করি সেই তারা যে তারা অপেক্ষা করেছিল আমারই জন্য, আমারই পাশে, আমারই হৃদয় থেকে এক গুঁড়ো গাঢ় বেদনা ও ভালোবাসার সূত্র ধরে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানিতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানিতে, চলে আমি চলে দিই।
রাতে এমন আসে মনের কাছে, দুহাত জড়িয়ে ধরে হারায় পাছে, যে রাতে এমন আসে মনের কাছে, দুহাত জড়িয়ে ধরে হারায় পাছে, কিছু পায় কিছু আরো দিয়ে যেতে চায়, কামনার দুই কূল ভাসিয়ে শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না বুঝি ঘুমের সে রাত গেছে পুরিয়ে। অহল্যা কি আশায় চেয়ে থাকে একা রাত, সকালের রোদ বিকেলের ঝিমনো রোদের সাথে রাতের আকাশের সাক্ষাৎ চলে, দিনের রোদ বিকেলের ঝিমনো রোদের সাথে মিলিয়ে যায় আকাশ, আস্তে আস্তে ধীরে ধীরে কালো অন্ধকার ছেড়ে আবার প্রতিফলিত হয় বেদনা ভালোবাসা প্রাপ্তি আর অপ্রাপ্তির অনেক সূত্র। তারা দিয়ে সাজিও না আমার আকাশ, অধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও
যে রাতে এমন আসে মনের কাছে, দুহাত জড়িয়ে ধরে হারায় পাছে, যে রাতে এমন আসে মনের কাছে, দুহাত জড়িয়ে ধরে হারায় পাছে, কিছু পায় কিছু আরো দিয়ে যেতে চাই কামনার দুই কূল ভাসিয়ে, শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না বুঝি ঘুমের সে রাত গেছে পুরিয়ে। শুভ নববর্ষ আসছে, আই এম রিয়েলি এক্সাইটেড টু সেলিব্রেট the wonderful spring of Bengal that envelops everyone in its mist. My name is Sara Shahaleem, and whenever anyone asks me where you're from, I say I'm from Kolkata, Bengal, because this is the only city and the state that's given me a sense of belonging, a sense of identity. So I look forward to this wonderful ideation at ICCR, ideated by the really talented Mr. Ashok Borun, and we will be celebrating the diversity, the beauty and the spirit of Bengal for 3 days on the 15th, 16th and 17th of April. It's called Banglar Holkata Bangalir Koto Kotha. So I look forward to seeing all of you, and let's celebrate the wonderful stalwarts of Bengal who have put Kolkata as well as the entire state on the world capital. We have greats like a Nobel laureate Mr. Tagore, we have Mr. Hemant Mukherjee, and we have so many other stalwarts like Satyajit Ray, we have Mr. Hemant Mukherjee, Bhanu Bondopadhyay, and the names will just go on and on. So before I reveal more details, I look forward to seeing all of you. অশোক বরণ সাহেবের একটা খুব সুন্দর প্রোগ্রাম হতে যাচ্ছে এই পয়লা বৈশাখের আশেপাশে ICCR-এ, যেখানে বাংলার সংস্কৃতি, বাংলার ভাবনা চিন্তা এইসব নিয়ে বিভিন্ন আলোচনা হবে। আমার সৌভাগ্য যে আমার পরিবার প্রায় 5 generations এখানেই জন্ম হয়েছে, মানুষ হয়েছি, তার ফলে আমি অবাঙালি হতেও আমার বাঙালি সংস্কৃতি, বাঙালি বিচার, বাঙালি ভাবনা চিন্তা এইসব নিয়ে অনেকই পড়াশোনার সুযোগ হয়েছে, আর লোকের সঙ্গে তো অবভিয়াসলি অনেক যোগাযোগ হয়েছে। তার ফলে আমি বিশ্বাস করি যে এটা খুবই মেজর কন্ট্রিবিউশন আমাদের দেশের ইন্টেলেকচুয়াল থট প্রসেস এবং লিটারেচারের মধ্যে এবং আর্টসের মধ্যে। তো এই যে চর্চা হবে, আশা করি এটাতে অনেক কিছু নতুন জিনিস বেরিয়ে আসবে যেটা আমাদের সবাইকে অনেকই অনুপ্রাণিত করবে, অনেকই উৎসাহ করবে। আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই প্রোগ্রামটাতে আমি স্পেশালি এত আনন্দ পেয়েছি, এবং এখন মানে প্রচুর ফোন আসছে আমার কাছে, বাঙালি অবাঙালি সমস্ত বড় বড় সেলিব্রিটিরা এবং বড় বড় অফিসার বলুন এ বলুন, তো আমি খুব ভালো, এত ভালো লাগছে আমার, কি বলবো, আমার ভাষা নেই।
তো আমি চাইছি এই প্রোগ্রামটা আমাদের আরও বিশাল করে সাকসেসফুল হোক, এটা নিয়ে আমরা চালিয়ে যাব, চেষ্টা করব যাতে প্রোগ্রামটা ভালো হয়। আমার ভাই অশোক বরণ, আইসিসিআর এবং বাংলার হালখাতা, এই সব নিয়ে এমন একটা তালগোল চলছে, মানে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না। আর ভীষণ আনন্দ লাগছে, একটা মিরাকল ব্যাপার হবে, আপনাদের হতাশ করব না। ইতনা তো জিন্দগি মে কিসি কি খালার পরে রোনে সে হো সুকুন না হাসনে সে কল পরে কি জিদ না করো ইউহি পহলু মে বেঠে রহো আজ জানে কি জিদ না করো। একটা এমন অনুষ্ঠান এক্সক্লুসিভলি তৈরি করা হচ্ছে যেখানে আমরা বলছি যে বাংলার হালখাতা আর বাঙালির কত কথা। ওরে বাবারে, এই যে কনসেপ্টটা, এই আমার গুরু অশোক বরণ ছাড়া কেউ মাথায় ঢুকবে না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আইসিসিআরকে যে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়েছে। গৌতম দা আমাদের পুরনো বন্ধু, কিন্তু এই যে কনসেপ্টটা, এই যে বাঙালিয়ানাটাকে নিয়ে যে চিন্তা করা, তাদের থেকে তা এইটাকে নিয়ে যে আমরা কিভাবে তৈরি করতে পারি এক্সক্লুসিভ, এটাকে মানুষের সামনে রাখা যায়, যে এই ভাবটা যে নববর্ষের এই যে বসন্ত ঋতুতে এই যে কনসেপ্টটা আমি ভাবতে পারছি এটা তার জানাবে 15, 16, 17 এপ্রিল এই প্রোগ্রামটা কলকাতায় থাকবেন। এই বাংলার মাটি, এই বাংলার জল, আমি জানাই শ্রাম, আমি জানাই প্রণাম। আমি তো বাঙালি নয়, কিন্তু কী করে একটা কথা বলবো, আমি হয়তো আমাকে বাঙালি একজন মা জন্ম দেয়নি বটে, কিন্তু যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার বাতাস আমাকে যেভাবে তৈরি করেছে, আমি বলতে পারি আমি বড় বাঙালি। আমাদের যে 15, 16, 17 এপ্রিলে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি ভীষণ উৎসাহিত। প্রথমবার আমি জানি এমন একটা জিনিস দাঁড় করানো হবে যেখানে আমাদেরকে হইচই করে আমাদের চেম্বার অফ কমার্সের লোকজন, আমাদের বাঙালি অবাঙালি সবাইকে মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আবার জানি না কেন কানে বারবার জোর দিচ্ছে ধুতিটা পড়লে ভালো হয়। নিশ্চয়ই চেষ্টা করব যে একটা বাঙালিয়ানা ড্রেস করে একদিন তো বাঙালি সাজি, তাতে যদি আমার আনন্দ হয়, তাতে যদি আমি একটু নিজেকে ধন্য মনে করতে পারি, 100 বার করবো, কথা দিচ্ছি। আপনারাও আসবেন আর ধুতি পরে বাঙালি ড্রেস পরে আসবেন আর বাঙালি সাজিয়ে আসবেন, নিজেকে বাঙালি বলে গর্বিত বোধ করুন। ওই আমাদের অশোক বরণ আমাদের যে প্রোগ্রামটা করছে 15, 16, 17 বাঙালি নববর্ষ, এবার মানে আমরা সবাই হইচই মিলে যাচ্ছি। আমি তো নিজে পার্সোনাল বন্ধুরা যারা কালকা চেম্বার অফ কমার্স, মার্চেন্ট চেম্বার অফ কমার্স, ভারত চেম্বার অফ কমার্স, ইন্ডো জার্মান চেম্বার অফ কমার্স, ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স থেকে নিয়ে কনসার্ন ফর ক্যালকাটা, ক্যালকাটা সিটিজেন্স ইনিশিয়েটিভ, বেঙ্গল মৈত্রী পরিষদ, সবাইকে বলেছি ভাই চলো একটা সবাই মিলে আমরা যাই, কেননা এতদিন পরে একটা নতুন কিছু একটা পরিবেশ পাওয়া যাবে, নতুন প্রোগ্রামের স্বাদ পাওয়া যাবে, সবাই মিলে হইচই করে যাই, আনন্দ করব, কেননা আমাদের নিয়েই তো উৎসব, বাংলা আর বাঙালি নিয়ে তো উৎসব, সবাই মিলে চলো যাই, হই হই কাণ্ড করি ওখানে গিয়ে, আসুক, ধন্যবাদ।
বিদ্যা দিতেন আমরা তাদের দেখি উৎপল দত্ত, সত্যজিৎ রায়, রাধা প্রসাদ গুপ্ত রায়। তখন দুটো ভাগ ছিল, একটা ছিল হাউস অফ কমন্স আর একটা ছিল হাউস অফ লর্ড। আমি অশোক বরণকে দীর্ঘকাল ধরে চিনি এবং তার বাংলা বিষয়ে আমি পরিচিত আছি। অশোক বরণের সঙ্গে চুটি আড্ডা মেরেছি এবং আড্ডা মারার মেজাজটা অশোক বরণের আছে। শিল্প সংস্কৃতি মনস্ক অশোক বরণ। হঠাৎ শুনলাম অশোক বরণ একটা খুব বড় কাজে হাত দিয়েছে, সেই কাজটা হচ্ছে বাংলার হালখাতা, বাঙালির কথকতা। এই বাঙালির আবেগ, বাঙালি হুজুগে বাঙালি আমরা বলেছি এবং বাঙালির ঐতিহ্য সব মিলিয়ে একটা জমজমাট প্রোগ্রাম। এবং অশোক বরণ নাজেহাল হয়ে গেছে এই প্রোগ্রামটা করে। দেশ বিদেশ থেকে অতিথিরা আসছে, আমরা শিল্পীরা, বিভিন্ন অঙ্গনের শিল্পীরা, যারা ছবি আঁকেন, যারা গান করেন, যারা নাটক করেন, যারা সিনেমা করেন, সবাই অশোক বরণের সঙ্গে আছে। তো কফি হাউসে বসে একটা কার্টুন করলাম, অশোক বরণ বিপর্যস্ত হয়ে গেছে, সবাই ওকে ঘিরে ধরেছে। ওই যে এত সাড়া পেয়েছে এবং সেই সাড়াটা যে ওকে এত ব্যতিব্যস্ত করে তুলবে এটাও ভাবতে পারি। আসলে বাঙালিদের যে একটা উৎসবের ঘনঘটা, সেটাই পৌঁছে দিলে বাঙালি মেতে ওঠে। এটা শুধু উৎসব নয়, এখানে একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে। নির্বাচন ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়, তারা সব সত্যপ্রসন্ন করে গেছে। আমাদের শিল্পীদের মধ্যেও অনেকে সত্যপ্রসন্ন করে গেছে। পরিতোষ সেন নির্বাচন শতবর্ষ, দেবব্রত মুখোপাধ্যায় গত বছর শতবর্ষে পৌঁছেছিলেন, তিনি অসাধারণ চৌকদে নামে খ্যাত ছিলেন। এবং এই শতবর্ষ অতিক্রম করে গেছে বাঙালির আবেগ, এখানে আরও একটা বিরাট মাত্রা। এই ধরনের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে স্বাগত তো জানাতেই হয়। আমরাও এই ঘটনায় আপ্লুত এবং আমাদের মধ্যেও আবেগ লেগে যাচ্ছে। ওই অনুষ্ঠানে আমি তো থাকছি, আমার সঙ্গে আমার সমসাময়িক এবং অগ্রজ প্রখ্যাত শিল্পীরাও থাকছেন এবং বিদেশ থেকেও শিল্পীরা আসছেন। এপার বাংলা ওপার বাংলা শিল্পী ছাড়াও বিদেশেরও অনেক শিল্পীরা থাকছেন। সে এক জমজমাট ব্যাপার হবে। নশ্বর রাতের আকাশের গায়ে হাত রেখে বলি ভোর রাত দেখব, ভোর রাতের অপেক্ষা করি ভালোবাসা নিয়ে, ভোর রাতের অপেক্ষা করি বিরহ নিয়ে, আর আর অপেক্ষা করি স্মৃতির সঞ্চারণ নিয়ে। তবুও তবুও ভালোবাসার পতঙ্গ মরে রাতের আলোর কাছে সেই কালো আকাশের নিচে। আকাশ তখন কখনো বা নীল বা আসমানি, কিংবা কিংবা পিচ কালো এক অন্য কালিমায় রয়েছে। তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা, তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা, থাকে মোর পানে নিশীথে তন্দ্রা হারা, সে কি তুমি, সে কি তুমি,
অনন্তের আকাশের পানে অমৃতের আহ্বানের জন্য অপেক্ষা করি আকাশের নিচে, ছুঁতে চাই ছুঁতে চাই আকাশের নিবিড় দূরত্ব, তবুও তবুও আকাশ থাকে স্থির,
আমি অস্থির হই জীবনের শত্রুতার, ভালোবাসার, ভালো পাওয়ার এবং অনেক কথার চকমকি পাথরের জীবনের শত্রুতা। ময়ূর কণ্ঠে রাতে রনিলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতে রনিলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা, সাথী যদি হও সাথে থেকে মোর করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠে রাতে রনিলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ক্ষণ ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়, আকাশ যদি ঢাকে ক্ষণ ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যাচ্ছে থাক না করি না ভাবনা, যাচ্ছে থাক না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। যাচ্ছে থাক না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না, মনে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে। একটা ভালো লাগা, একটা ভালোবাসা, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের গান ভালোবাসার গান, তা বলাই বাহুল্য। কেমন দেখলেন আমাদের এই পর্বের অনুষ্ঠান আমাদের লিখে জানাবেন, ফোন করবেন এবং SMS পাঠাবেন। প্রায় প্রত্যেক দিনই তো আপনাদের চিঠি, ফোন, SMS আমরা প্রায় আর তাই আপনাদের অনুষ্ঠানের ভালোবাসা, আপনাদের অনুষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের যে কৃতজ্ঞতা, এই সমস্ত কিছু মিলিয়ে এক অন্যরকম, অন্য ধরনের সেতুবন্ধ আমাদের আজকের গান ভালোবাসে গান। সময় আজকে আর বেশি সুযোগ দিচ্ছে না আপনাদের সাথে কথা বলার জন্য। আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় একই চ্যানেলে আমরা থাকবো আবার নতুন গান, নতুন ভাবনা, নতুন শিরোনাম নিয়ে। আজকের গান ভালোবেসে গান, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।